আসসালামু আলাইকুম এসএফ স্কোয়াডের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমি রয়েছি একটি মৎস্য পুকুরে এবং এখানে টিকিটের বিনিময়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। তো এখানে প্রতিযোগিতায় প্রতিটি ঘাট 4,000 টাকা করে রাখা হয়েছে এবং 20টার মতো ঘাট রয়েছে। তো এই পুকুরের মাছ অনুযায়ী ঘাটের দাম আমার কাছে তেমন একটি বেশি মনে হয়নি, আর এখানে কম বেশি সবাই মাছ পেয়েছে। আমি আসলে চারিপাশ প্রদক্ষিণ করে দেখেছি এবং এই যে ঘাটটিতে বসেছি, আমাদের আঙ্কেলের ঘাট, এখানেও সে অনেক মাছ পেয়েছে এবং এখনও পাবে বলে আশা রাখি। আর যে টোপটি ইউজ করলো, এই টোপটিতে আসলে সাধারণ আমরা যে টোপটা ইউজ করে থাকি, পিঁপড়ার ডিম, এরপরে কিছু মশলা এবং পাউরুটি, এভাবেই টোপটি তৈরি করা হয়েছে। তো এইভাবেই বড়শি বাওয়া চলছে। তো আমার মনে হয় এইমাত্র আমাদের আঙ্কেল একটি মাছ বাঁধাতে সক্ষম হয়েছে, মানে মাছে টোপ গিলতে সক্ষম হয়েছে। এখন মাছটি শেষ পর্যন্ত ওঠাতে পারে কি না সেজন্য আমরা অপেক্ষা করছি এবং আপনাদেরও অপেক্ষায় রাখছি। শেষ পর্যন্ত থাকবেন, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং মাছটি ওঠাতে সক্ষম হয় কি না দেখতে পারবেন। তো আমিও সেই আপনাদের মতো অপেক্ষায় আছি এবং দেখানোর চেষ্টা করছি। তো আঙ্কেল খুব দক্ষ হাতে মাছটি ওঠানোর চেষ্টা করছে, আর আঙ্কেল খুবই দক্ষ বড়শি বাওয়ায়। তার সাথে কথা হয়েছিল, সে আসলে ছোটোবেলা থেকেই মাছ ধরতে খুব পছন্দ করে এবং ধরে থাকে বিভিন্ন জায়গায় গিয়ে। তো আঙ্কেলের চেষ্টা অব্যাহত থাকবে, আমরাও সাথে থাকবো। আপনাদের একটা মজার গল্প বলি। ঠিক কিছুক্ষণ আগে আমাদের এই ঘাটটির একেবারে অপোজিটে সামনের দিকে একটি ঘাটে এক ভাই সারাদিন কোনো মাছ পায়নি, খুব বিষণ্ন মনে টেনশনে একটা গোপাল বিড়ি ধরিয়েছে এবং বড়শির ছিপগুলো ঘাটে রেখেই উপরে উঠে বসে আছে খুবই চিন্তিত মনে। এমতো অবস্থায় একটি মাছে তার বড়শিটি নিয়ে সোজাসুজি ছিপ সহ পানির ভিতর নিয়ে গেছে, আর এই মুহূর্তে উনি এসে আর ছিপটি পায়নি, ছিপটি পানির ভিতর চলে গেছে। আর এই যে মুহূর্ত, এই যে প্রতিযোগিতা চলছে, এমতো অবস্থায় ছিপটি উঠানোর জন্য কেউ তাকে পানিতে নামতে দিবে না, এটি স্বাভাবিক। পরবর্তীতে অন্য একটি বড়শির টোপ মেরে ওই বড়শিটি মানে বাঁধিয়ে খুব সতর্কতার সহিত পাশে আনতে সক্ষম হয়েছে এবং আল্লাহর অশেষ রহমতে সেই বড়শিটিতেই 1-2 কেজির মতো প্রায় রুই মাছ ধরতে সক্ষম হয়েছে। সবাই খুব খুশি হয়েছে এবং আমিও ছিলাম তাদের সাথে, কিন্তু সেই মুহূর্তটি আমি ভিডিও করতে সক্ষম হইনি, যে কারণে আপনাদেরকে বলে শোনালাম। খুব মজা ছিল যদিও। আর আমাদের এই আঙ্কেলটি এখন পর্যন্ত আপ্রাণ চেষ্টায় আছে মাছটি উঠানোর, আর আঙ্কেল বলছে অবশ্যই মাছটি বড় কোনো মাছ হয়ে থাকবে, কারণ মাছটির আপনারা জেনে থাকবেন বড় মাছ ধরলে যে ছিপের একটা জোর, ওই জোরটি অনেক বেশি অনুভূত হয়। আর ছোট মাছ ধরলে আসলে ছিপটি বেশি জোরে টানতেও পারে না, আর মাছের বিভিন্ন খোট বা টান রয়েছে। যারাই বড়শি বায় বা বড়শি দিয়ে মাছ শিকার করে থাকে, শুধুমাত্র তারাই এই জিনিসটা উপলব্ধি করতে পারে। আমি আপনি হয়তো বা দেখে বুঝতে না পারলেও আঙ্কেলের অনুমান হয়তো বা সঠিক হতে পারে, কারণ তিনি অনুমান করেছেন যে মাছটি বেশ বড় হবে। তো আমরাও এটিই চাই, মাছটি বড় হোক, আমরাও একটি বড় মাছ দেখতে পারি, আপনাদের দেখাতে পারি। এবং পানির নিচে আসলে মাছটি কী এটিও আমরা অনুমান করতে পারছি না। তো এই পুকুরে অনেক বড় বড় কাতলা মাছ রয়েছে, এটি আমরা শুনেছি, আগে থেকে অবগত রয়েছি। এবং আমি আপনাদের এই পুকুরের আরও কয়েকটি মাছ ধরার ভিডিও ধারণ করেছি, পর্যায়ক্রমে আপনাদের দেখাবো, কারণ এক ভিডিওতে সব মাছ ধরা এটি দেখানো সম্ভব নয়, বা অনেক লং টাইম হয়ে গেলে আপনারা অনেকেই ভিডিওটি স্কিপ করবেন। এজন্য আমি আসলে বেশি বড় ভিডিও করি না, আর স্বল্প স্বল্প ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আর যে ভিডিওগুলো রয়েছে আমার চ্যানেলে নিয়মিত আপলোড হবে, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আঙ্কেল অনেক শক্ত হাতে মাছটি উঠানোর চেষ্টা করছে এবং চেষ্টা অব্যাহত রাখবেন। আশা করি যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে থাকে, তাহলে অবশ্যই মাছটি তিনি উঠাতে সক্ষম হবেন, কারণ আঙ্কেল খুব দক্ষ আমরা আগে জেনেছি। খুব সাবধানতার সহিত মাছ উঠাচ্ছে, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি একটি মাছ বড়শির সুতা ছিঁড়ে পালিয়ে গেছে। এই কারণে মাছটি খুব সতর্কতার সহিত উঠানো হচ্ছে, আর সুতা ছিঁড়ে গেলে এটি আসলে কারো করার কিছু থাকে না, এটি মানে সুতার সমস্যা বা কোনো প্যাঁচ পড়ে থাকতে পারে, গির পড়ে থাকতে পারে, কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে এভাবে পালিয়ে যেতে পারে।
তো আমরা আশা করি এবার এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। খুব স্বতঃস্ফূর্তভাবে চলছে মাছ শিকার এবং আমাদের এই পুকুরে যে অন্য অন্য ঘাটগুলো রয়েছে আমি প্রদক্ষিণ করে দেখেছি, বেশ সবাই কম বেশি মাছ পেয়েছে। দু একজন অবশ্যই মাছ তেমন পায়নি, এটা স্বাভাবিক, সবাই যে মাছ পাবে 20-25টি ঘাট থাকলে একই হারে সবাই মাছ পাবে এমনটি নয়, কেউ কম পাবে কেউ বেশি পাবে, এভাবেই চলবে। তো মাছটি অনেকটা ঘাটের কাছাকাছি চলে এসেছে, এই মাছটি দেখুন, মাছটি কিন্তু একবার উঠেছিল উপরে, আমরা সবাই দেখতে সক্ষম হয়েছি এবং দেখেই আমরা অনুমান করেছি বা বুঝতে পেরেছি এটি একটি কাতলা মাছ। আর যদি কাতলা মাছই হয়ে থাকে এবং সাইজও দেখলাম বেশ একটা বড় এবং আশেপাশে যে দর্শকরা রয়েছে তারাও বলছে এটি কাতলা মাছ হবে, কারণ তারাও স্পষ্ট দেখেছে আমার আপনার মতো। তো মাছটি বেশ বড় মনে হচ্ছে, এখন পানির ভিতরের মাছ আসলে উপরে ওঠার আগ পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে মাছটি আসলে কতটা বড় হতে পারে। আর সিঙ্গেল বড়শি দিয়ে মাছ ধরার মানে অনেক প্যারা ভাই, সিঙ্গেল বড়শি দিয়ে মাছ ওঠাতে অনেক কষ্ট হয়, কারণ এইখানে যদি একটি সেট বড়শি থাকতো অবশ্যই যে সময় এই মাছটি ওঠাতে আমরা এখন সক্ষম হচ্ছি ঠিক তার অর্ধেক সময়ের ভিতর সেট বড়শির মাধ্যমে মাছটি আমরা দ্রুতই উঠাতে পারতাম। সেট বড়শি হচ্ছে যেখানে একটি বড়শির শেষ প্রান্তে আপনার বড়শি একটির জায়গায় 4-5টে বড়শি, 2-3-4-5টা করে বড়শি গাঁথা থাকে, ওগুলোকে সেট বড়শি বলা হয়ে থাকে। ওইগুলো আসলে মাছের অনেক জায়গায় বিঁধে, শুধুমাত্র এক এক জায়গায় বিঁধে না, যে কারণে মাছটি অনেক দুর্বল হয়ে থাকে এবং উঠাতেও খুব সুবিধা হয়। আর সিঙ্গেল বড়শি হচ্ছে শুধুমাত্র একটি বড়শি মাছের মুখে বিঁধে, যে কারণে মাছটি অনেক শক্তিশালীভাবে দৌড়াদৌড়ি করতে পারে অথবা শক্তি প্রয়োগ করতে পারে, যে কারণে এটি খুব সাবধানতার সহিত আস্তে আস্তে উঠাতে হয়, যে কারণে সময়টা বেশি লাগে। এই জন্যই আঙ্কেলের মাছটি উঠাতেও বেশ কষ্ট হচ্ছে। আর আপনারা জানেন বিশেষ করে ছোট পুকুর বা মোটামুটি সাইজের পুকুরে সেট বড়শি বাওয়ার অনুমতি থাকে না, কারণ তাহলে সবার সমস্যা হয়। যা হোক, আমরা অবশেষে মাছটি উঠাতে সক্ষম হয়েছি, আমাদের রাসেল ভাই মাছটি উঠাতে পেরেছে। আঙ্কেলের যে মাছটি বড়শিতে বেঁধেছিল আমাদের পাশের যে রাসেল ভাই রয়েছে, রাসেল ভাই জালি দিয়ে জালের মাধ্যমে মাছটি উঠাতে সক্ষম হয়েছে। এবং হ্যাঁ, এটি একটি অনেক বড় কাতলা মাছ এবং এটি প্রায় 9-10 কেজি হবে এবং আশেপাশের দর্শকরা অনুমান করছে প্রায় 10 কেজির মতো হবে সাইজটি, এবং বেশ ভালো সাইজের কাতলা মাছ। এবং আপনারা অবশ্যই অবগত আছেন এই পুকুরের যে বড় মাছগুলো রয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে কাতলা মাছ। অন্য যে মাছগুলো রয়েছে সেগুলো আসলে বেশি বড় না, 2-3-4-5 কেজি, কিন্তু কাতলা মাছগুলোই রয়েছে 10-12 কেজি ওজনের। তো আঙ্কেল অনেক বড় একটি মাছ ধরতে সক্ষম হলো এই মুহূর্তে আমরা দেখতে পেলাম, আর মাছটি এমনভাবে বিঁধেছে যে খুব সহজে ছাড়িয়ে যাওয়ার উপায় ছিল না। আপনাদের বলেছিলাম সিঙ্গেল বড়শি, এই দেখুন শুধুমাত্র একটি বড়শিতেই মাছটি বেঁধেছে এবং একটি ছিল এই বড়শি। তো এই সিঙ্গেল বড়শিতে মাছ বাঁধলে ছাড়িয়ে যাওয়া বা বড়শি ছিঁড়ে যাওয়ার বেশ একটা চান্স থাকে, যে কারণে খুব সতর্কতার সহিত উঠাতে হয়। তো যাই হোক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের আঙ্কেল মাছটি উঠাতে সক্ষম হয়েছে, এটি আমাদের বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে ভালোভাবেই মাছটি উঠানো সম্ভব হয়েছে। সাবধানতার সহিত এখন জালের ভিতর রাখা হচ্ছে মাছটি জ্যান্ত রাখার উদ্দেশ্যে। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর এভাবে আপনাদের নতুন নতুন ভিডিও আমি ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, লাইক দিলে নতুন করে ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি আমি, বেশ ভালো লাগে। তো যাই হোক, সবাইকে অশেষ অসংখ্য ধন্যবাদ, ধৈর্য সহকারে আমার এই বকবকানি শুনে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।